আসসালামু আলাইকুম। আমরা কিচেনে চলে আসছি আর আজকে আমরা হালিম বানাবো। সো নর্মালি যেটা হয় যে ঢাকাতে আপনি হয় হচ্ছে একদম ঝুরা মাংসের হালিম পাবেন অথবা হচ্ছে আস্ত মাংসের হালিম পাবেন, কিন্তু আমার যেটা খাইতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে ঝুরা মাংসের হালিম থাকবে কিন্তু তার ভিতরে আস্ত মাংস থাকবে। তো এই জন্য আমরা কিচেনে চলে আসছি নিজেরা নিজেদের হালিম বানানোর জন্য। তো যাই হোক, এখানে সব কিছু ইনগ্রিডিয়েন্টস একদম গুছাই রাখছি, খুব ফটাফট হালিম রান্না করব আর খাবো। তো চলেন দেখে নিই কী কী লাগতেছে আজকের হালিমের জন্য। গরুর মাংস আমরা নিচ্ছি এবং গরুর মাংসের সাথে আমরা চর্বি নিছি একটু এক্সট্রাভাবে, যাতে আর হচ্ছে হাড্ডি নিছি আমরা এক্সট্রা, যাতে হালিমের ভিতরে এই দুইটা জিনিস থাকলে তাহলে একটু ফ্লেভারগুলো আর কি ভালো হয় মাংসের যে ফ্লেভারগুলো। তো এই জন্য আমরা এক্সট্রাগুলো নিছি। আর এখানে হচ্ছে একদম সামনের রানের মাংসগুলো আছে আর কি। এখানে হচ্ছে একটু জিরা নিছি। আর আমরা কুইকলি যেহেতু রান্না করব হালিম, এই জন্য হচ্ছে আমরা একটা হালিমের হালিম মিক্স ইউজ করব, কারণ এর ভিতরে হচ্ছে সব আপনার মনে করেন যে ডাল চাল সব কিছু মিক্স করা থাকে, এত ঝামেলার কোনো কিছু নাই। আর মশলাও এখানে আছে আর কি, বাট এক্সট্রাভাবে আমরা যেহেতু একটু স্পাইসি খাবো এই জন্য হচ্ছে আমরা এখানে এক্সট্রা মরিচ অ্যাড করব। আরও কিছু জিনিস লাগবে যেরকম হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে যেই সব জিনিস, আসলে এইসব জিনিস সবগুলোই বাসায় মোটামুটি অ্যাভেলেবল থাকে, সো যখন আমরা রান্না করব তখনই সব কিছু দেখা দিচ্ছে আর কি। হালিমের প্যাকেটের ভিতরে দুইটা জিনিস আছে দেখো, চাল এবং ডাল সব কিছু অ্যাড করা থাকে এটাতে, আর এটা হচ্ছে মশলা আছে। সো চাল ডালটা আমরা এখন ছিঁড়ে এর ভিতরে রাখবো। অনেক আগে থেকে একদম ফুটন্ত গরম পানি করতে রেখে দিছি আর কি, এখান থেকে পানি নিয়ে আমরা ডালটাকে ভিজায় রাখব। তোমার অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিতে হবে, বুঝছো? তারপর আবার পানি দেব। বাট একটু বেশি অল্প হয়ে গেছে। আর একটু মিক্স করে তো নি, আগে তো পানি ফেলতেছো। মানে একবারে আপনারা সব পানি ঢেলে দেবেন না, যাতে লাম্পস না ক্রিয়েট হয় আর কি। এক কথায় হয় না, আরো পানি অ্যাড করতে হবে। আমরা এখানে পানি দিয়ে এটা এখন ভিজায় রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আমাদের মাংসটা রান্না হয়, রাইট? ইফশা তো ইজি, প্রথম ফুলতে থাকুক, রাইট? আর এটা হচ্ছে মিক্সের যে মশলাটা সেটা, এখানে যতটুকু পরিমাণে মশলা আছে সেটা আমরা সম্পূর্ণটা দিয়ে মাংসটা মিক্স করব না। হ্যাঁ, এখান থেকে এক চা চামচ বা মানে তিন ভাগের এক ভাগ মতো আমরা পরে ইউজ করব আর কি। মেনলি আমরা এখন এখানে বেরেস্তা করব, সো এই জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে আমাদের। এখানে পেঁয়াজ দিয়ে দেবো, আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে হচ্ছে বেরেস্তা পুড়ে যাবে আর কি। হ্যাঁ, কিছু হবে কিছু হবে, রাইট? এটা জাস্ট তাড়াতাড়ি উঠে ফেলতে হবে। এক্সেস তেলগুলো আমরা একটু ফেলাই দিব। হ্যাঁ, ওকে। আর একটুকু যেটুকু তেল মাংস রান্নার জন্য লাগবে ততটুকু আমরা এখানে রাখবো আর কি। মাংস দিয়ে দেবো, মাংসগুলোকে আমরা একটু ছোট পিস করে কেটে নিচ্ছি। ওর ভিতরে আমরা এখন এই যে বেরেস্তাগুলো দিয়ে দেবো। রসুন বাটা দিব আর আদা বাটা। আমরা হচ্ছে মাংসের সাথে হালকা একটু লবণ অ্যাড করব, বিকজ হচ্ছে আমরা ওইখানে যেতটুকু মশলা ছিল ওই মশলার ভিতরে তো লবণ হালকা থাকে, কিন্তু আমরা যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি নিচ্ছি এবং আমরা মশলাটা মাংস রান্নার সময় কম ইউজ করতেছি, এই জন্য হালকা একটু লবণ অ্যাড করবো আর কি। মাংসের ভিতরে আদা এবং রসুন বাটাটা মোটামুটি একটু কষানো হয়ে গেলেই তখন হচ্ছে আমরা ওই মশলাটা অ্যাড করে দিব আর কি। যেহেতু আমরা একটু স্পাইসি পছন্দ করি এই জন্য আমরা এক্সট্রাভাবে হচ্ছে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিব, আর অল্প একটু হচ্ছে জিরার গুঁড়ো অ্যাড করব। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন, তাহলে আরও ফ্লেভারটা ভালো হবে এখানে। বাট আমাদের বাসায় এখন ভাজা জিরার গুঁড়ো নাই, সো যতটুকু আছে ততটুকু দিয়েই কাজ চালাচ্ছি আর কি। এই যে মোটামুটি মাংস একদম কষানো হয়ে গেলে এর ভিতরে আমরা এখন পানি অ্যাড করে দেবো। এখানে ফুটন্ত পানি আমরা দিচ্ছি, মানে গরম পানি আমরা আলাদাভাবে করতে দিচ্ছি, ওই গরম পানিটা আমরা খালি অ্যাড করতেছি। হ্যাঁ, বিকজ হালিম রান্নার সময় গরম পানি অনেক ইউজ।
মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা ওয়েট করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে ঢেকে দিয়ে আস্তে আস্তে এটাকে সিদ্ধ করতে হবে। এখন ও মোটামুটি আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন কিছু পরিমাণ মাংস উঠায় রাখবো একটা প্লেটে, যেটা হচ্ছে আস্ত আমরা খেতে চাই যে মাংসগুলো আর কি। যে এখন এতটুকু পরিমাণে মাংসের ভিতরে আসছে, এখন আমরা এর ভিতরে ডালটা দিয়ে দেবো। ঢালার আগে একটু গোলাই নিতে হবে। রাইট, হাত না দিলে কোনো কিছু কাজ হয় না। ও এই মাংসগুলো একটু পরে আমরা একদম ভর্তা করে ফেলবো, তাই না? এখন মোটামুটি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, বাট এর ভিতরে আমরা একটু পানি অ্যাড করে দেবো, কারণ হচ্ছে না হলে নিচে হচ্ছে লেগে যাবে আর কি। সো এটা একটু পরে ঘন হয়ে আসবে, বাট এখন হচ্ছে ডালটাকে সিদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে আস্তে আস্তে। আর এটাকে আমরা একদম একটু লো হিটে সিদ্ধ করব, কারণ হচ্ছে হাই হিট দিলে নিচে দেখা গেলো যে পুড়ে যেতে পারে, বিকজ এটা তো অনেক ঘন ইয়ে, তো সো দেখা গেলো যে ডালগুলো নিচে লেগে থাকলে পুড়ে যেতে পারে, এই জন্য একটু মাঝে মাঝে এসে একটু নাড়তে হবে আর কি। এক এটা সিদ্ধ হতে থাকুক, আর ততক্ষণ হচ্ছে আমরা যেটা করতেছি শুকনা মরিচের বিচিটা ফেলাই দিয়ে আমরা ছোট ছোট করে কাটতেছি আর কি। আমি হচ্ছে ছোট করে রসুনটা একদম স্লাইস করে কুচি কুচি করে কেটে নিলাম, আর এখানে হচ্ছে মরিচ আর রসুনটা আমরা রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমরা যে তেলে দেয় না তেলে দিব কাইন্ড অফ, আর এখানে হচ্ছে অল্প একটু আস্ত জিরে আছে, এই আস্ত জিরাটা আমরা হচ্ছে হালকা একটু তেলের জন্য ইউজ করবো আর কি। মোটামুটি আমাদের এখানে হয়ে আসছে অলমোস্ট, যেখানে এই যে মাংস টাংস আছে এই মাংস সহ ডাল সহ একবারে পিষে দেব আর কি। যেভাবে এইখানে মাংস পিষতে খুব সমস্যা হয়, তাহলে যেটা করবেন মাংসগুলো আলাদা একটা প্লেটে তুলে নিয়ে ওইখানে ভর্তা করে স্ম্যাশ করে দেওয়া যাবে। হালিমের সাথে যে মশলাটা দিছিল তার সাথে আমরা হাফ চামচ হচ্ছে গরম মশলা অ্যাড করতেছি। এটাকে এখন মিক্স করে দিয়ে এখন এর এই ডালের সাথে এটা অ্যাড করে দিতে হবে। তুমি তাহলে এদিকে ডালটা ঘুরতে থাকো, আর আমি ওইদিকে তখন হচ্ছে যে তেলানিটা রেডি করি। তেলটা যে তুলে রাখছিলাম ওই বেরেস্তা করার সময় ওই তেলটা এখানে দিয়ে নিচ্ছি। রসুন, জিরা, অল্প একটু জিরা, বেশি না, মরিচ, জাস্ট রসুনের টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে, এটা এখন আমরা ওর ভিতরে ঢেলে দেবো। এবার এটাকে হচ্ছে পানিটা হালকা করে শুকাইতে হবে, এটা একটু ঘন থিক বানাইতে হবে আর কি। এতক্ষণ একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না আমরা, এই জিনিসটা স্টার, এই এই জিনিসটা হইলে এত খুবই ইজি যে এখন এটা জাস্ট এটা চাপ দিয়েছি এরকম করে ঘুরাই দিলে একদম হালিম একদম জোস হয়ে যাবে। তো মোটামুটি আমাদের হালিম রান্না শেষ। আমার হচ্ছে এইরকম থিকনেসের হালিম সবচেয়ে ভালো লাগে, সো আমি হচ্ছে এরকম থিকনেসের হালিম রাখতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আর কি থিকনেস রাখতে পারেন। ও সেই ইফতারের পরে আপনারা এরকম হালিম সাথে নিয়ে বসে যাবেন ইনশাল্লাহ, আর আমাদের মতো খাওয়া স্টার্ট করবেন। বিসমিল্লাহ, হালিমের উপরে যে রকম মাংস থাকতে হবে, আমার হালিমটা হচ্ছে হালিমের ভিতরে মাংস মিক্স থাকতে হবে, আর উপরে আবার মাংস থাকতে হবে, তার উপরে বেরেস্তা থাকতে হবে, তার উপরে থাকতে হবে কি ইফসা, তারপরে থাকতে হবে এই যে মরিচ, মরিচ ছাড়া কি হালিম জমে নাকি, আর লেবু, ফাটাফাটি ফটাফটি অস্ত্র, এ প্লাস গোল্ডেন, এ প্লাস গোল্ডেন, এ প্লাস অল্প একটু কাটতে হবে। কি মজার হালিম, বিসমিল্লাহ। ইফতারের পরে এরকম একবারটি হালিম নিয়ে বসবেন, আস্তে আস্তে বানায় খাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আবার নেক্সট ব্লগে দেখা হবে। কোনটা কী পরিমাণে দিছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। সো আল্লাহ হাফেজ, মাস্ট ট্রাই, অসাধারণ।